অনুরক্ত করা, ভগবত সাধনে ব্যাপৃত করা, ভগবত অনুভূতি লাভ করা, আত্মবোধ জাগৃত করা, এই উদ্দেশ্য আমাদের। তাতে আর আমাদের কি আছে বল? বিশাল বিশাল সাধু ভান্ডারা, এই আমাদের কুম্ভের বিশাল ভান্ডারা। এটা কি শুধু খাওয়া দাওয়া কখন মারার জন্য? শিলং থেকে কলকাতা এসেছিলাম, তখন পুরো মাঠের মধ্যে মনে হচ্ছিল একটা মানে অদ্ভুত আনন্দ মানুষ সেখানে যেন সংসার থেকে মন ফিরিয়ে একটা কিছুদিনের জন্য আধ্যাত্মিক জগতে বিচরণ করে। এইটা আমাদের কাজ, সারা বছরের কাজ, বছরের উৎসব করা আর বিভিন্ন আর্টিকেল লেখা বা সুযোগ করতে চায় আমার মেম্বার কে চিঠিতে। এই আর যদি আছে 9 তারিখে আমার কার্যকর্তা ডেরা কম্বল কি বলছি ট্রাক ফ্রাক মালপত্র সাধু তন্ত্র আমার গাড়ি নিয়ে সব চলে গেছে, ক্যান ড্রাইভ পায়খানা বাথরুম বাথরুম ঠাকুর দিয়ে সব সব একসাথে রান্নাঘর রান্নাঘর বাসন বসন সব চলে গেছে, এখন শুধু আমার যাওয়া থাকা। যদি একবার দাও করে তো ঘুরে আসতে পারো, সারাদিন বাড়িতে বসে থাকি নিয়ে ছুটি ছুটি নিয়ে এসছি ঘুরে আসার টিচার তার মেয়েকে নিয়ে ঘুরে আসো, তিনজনের ছুটি একসাথে চাই তিনজনের একসাথে মানে জানি কত আদরি করে জানি তিনজনের একসাথে চাই তো তিনজন একসাথে করো, এই বাড়িতে আমার ছাড়া সবাই অফিসার আর নাহলে তোমার দুজন চলে যাও মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে যাওয়া উচিত একবার দেখে তো আসুক দাঁড়াতে ভালো জায়গা ভালো দেখে না 25 তারিখে যাবে 25শে মার্চ 27শে মার্চ উৎসব 25, 26, 27 তোর আসছে চলে আসো আমি লোন থেকে চলে আসো আমাদের পরীক্ষা দেওয়া ভালো করতে হবে পরীক্ষা ঠান্ডা বেশি লোক আমার কোট কম্বল সব তো বেশি গায়ে হ্যাঁ দেখতে পারে বানিয়েছো ভালো খারাপ না রাতে লাগবে আর কি ঠান্ডা কম্বল নালে মোটা কম্বল দরকার ওপরতলা বলে নিচের তলাটা অনেক ঠান্ডা নিচের তলাটা ঠান্ডা অনেক কমফোর্টেবল সুন্দর ইয়ে করা যাতে স্লিপ না খায় আর এরকম মোটা কালা উঁচু নাহলে কলকাতা তো বানাতে পারে এখন আমার জন্মদিন একটা দিয়েছি সুন্দর খরম এরকম বেনারসে খরম দেখেছি আমার এখানে বানায় সব জায়গায় বানায় না তারপরে যাবো খাওয়া দাওয়া এখন আপনি গ্রহণ নিত আপনি তো আমার চেয়ে তো তারপরে খাওয়া দাওয়াটা কি ব্যাপার জানো খাওয়া দাওয়াটা হলো মানে একটা অনেকটা মনের ব্যাপার আমাদের যত হালকা খাই বা যত শুদ্ধ খাই আমাদের শুদ্ধ ওই ভাত ভাত খেলে পরে আমাদের অভ্যাস হয়ে যায় কিন্তু আমার ইচ্ছা ছিল তোমাদের খেয়ে ঘটনা হচ্ছে এইটাই না না ঘটনা হচ্ছে তা না ঘটনা হচ্ছে এত দিব্যাঙ্গি চলে যাবে কোথাও 4 তারিখ আমার উৎসব ছিল তো আমি 3 তারিখে চলে আসতে একটাই দেখুন রাখুন এই জানুয়ারি মাসে তো যদি হয় তাহলে আমি যেমন আসছি 23-24 তারিখে নাহলে 23 তারিখ তো বিকাল হয়ে যাবে আসলে এটা ওই ট্রেনের চক্কর পড়ে যাবে
ও সবিতা কে আমি থাকবো না, আমার অফিস না, আমার সিআইসি আছে, হিয়ারিং কোর্টের হিয়ারিং তাহলেও তাহলেও কন্টিনিউ চলছে না, আমি তো একজন কন্টিনিউ চলছে, তারপর তারও সময় নেই, আবার এদিকে আমারও সময় নেই, আবার দুদিন পর আবার আবার আমার গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে লালমার্গ, এই একটা বিরাট সমস্যা। তখন সব অ্যারেঞ্জ করতে হবে, সামনে চার তারিখ এসে থাকি বলছি, চোদ্দ তারিখ এসে না, তারপরে হয়তো দশ বারো দিন পরে, দশ দিন পরে আলিয়াতে হয়তো আমার কাজ চলছে, দশ বারো দিন পরে, তারপরে আমি কলকাতায় যে এই কাজগুলোর জন্য হয়তো চার পাঁচ দিন থাকতে পারি, আবার কুম্ভে ব্যাক করতে হবে, কুম্ভ শেষ করে আবার কারবা পরশু দশ বারো দিন ইসলাম দশ বারো দিন। কুম্ভ কবে শেষ হচ্ছে? কুম্ভ শেষ হচ্ছে পঁচিশে তারপরে খালি সইবরা করে না, তাও মহাশিবরাত্রি যেটা করে সইবরা সব থাকে, সব থাকে না, থাকে সব থাকে। তারপরে আবার আমাদের আবার একটুখানি ওইসব থাকে যায়, ব্যাংকে থাকে আর কি, ওইসব করার পর একটা বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তারপরে আবার মানে কিছু কেউ আপনি তো একটা ব্যবস্থা করে দিন ওপরের কানেকশনে এখানে আমার থাকার, তারপরে তারপরে সেবা টেবা করার একটা না স্বার্থ কেন, আমরা তো স্বার্থ বলো, দুদিন কথাবার্তা হয়ে যায়, আরাম হয়ে যায়, আমাকে দেখুন আমার আমারও তো স্বার্থ হয়ে গেল, আমাকে যেতে হচ্ছিল আপনাকে দর্শন করতে অত দূরে, দুদিকেরই স্বার্থ, সেদিন এটা স্বার্থ ব্যাপার আর রইল না, এটা মাইনাস হয়ে গেল দুটো। ভালো আপনার সাথে আমাকে বারবার বলছে যে আপনি মাটি দিয়ে একখানা বানান, মাটি দিয়ে বানালে কি বানিয়ে রাখুন দেখুন, আমি সেটাই বলছি, না বলছে ক্র্যাক হয়ে যায়, ফেটে যে পড়ে যায় না, এটা ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক এর সাথে কি সম্পর্ক রয়েছে, ফেব্রুয়ারি মাসে আমি প্রতি মাসেই আসি পাঁচ দিন মতন, সম্ভব না সেটা লাগিয়ে